বিষয়টি সামনে রেখে এবং সেটি পুলিশের পক্ষ থেকে পুলিশি কার্যক্রম যা নেওয়া হয়েছে সে বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য আমি মাইক্রোফোন সামনে দাঁড়িয়েছি এবং আমার পাশে আমার সহকর্মী আছে। দিনের মধ্যভাগে আপনাদের পৌরসভার মোড়ে জাতির পিতার প্রতিকৃতি ওই জায়গায় স্থাপন করা হয়েছে এবং সেটি নির্মাণাধীন অবস্থায় আছে। পরবর্তীতে গতকাল অর্থাৎ 5 তারিখে আমরা জানতে পারি যে এই 4 তারিখ মধ্যরাত থেকে 5 তারিখ ভোর 6টা বা 4টার মধ্যে কোনো এক সময় কোনো দুর্বৃত্তকারীরা জাতির পিতার প্রতিকৃতিতে আঘাত করে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়। যে তর্জনী দিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল 7 মার্চের 5 মাসে আমি মনে করি সেই তর্জনীর উপরে আঘাত আসছে। সেই ব্যথা আপনাদের আছে এবং আমরা যারা পুলিশের পক্ষ থেকে তদন্ত করছি তারা আমরা ব্যথিত হচ্ছি। তার কারণ আমরা শুধু পুলিশের সদস্য নই, আমরা এই দেশ মাতৃকার সন্তান। যাই হোক, এই বিষয়টি যখন আমাদের পুলিশের নজরে আসে আমাদের জানার সাথে সাথে এই বিষয়টিকে অত্যন্ত শ্রদ্ধার সহিত, যেহেতু জাতির পিতার ভাস্কর্য, তারপরে গুরুত্বের সহিত আমরা এই বিষয়টি দেখি যেটি কারা করল এবং নিরবচ্ছিন্নভাবে প্রায় 23 ঘন্টা এই ঘটনা ঘটার 23 ঘন্টার মধ্যে এবং আমাদের নলেজে আসার 13 থেকে 14 ঘন্টার মধ্যে আমরা এই বিষয়টির তদন্তের একটি অধ্যায়ে অন্তত আমরা একটা সন্তোষজনক জায়গায় নিয়ে যাই। এবং তারই ফলশ্রুতিতে গতকাল শেষ রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাকে যারা চিনতে পারে তাদের দ্বারা শনাক্ত করায়, তারপরে যে জায়গায় তাদের অবস্থান ছিল সে অবস্থান চিহ্নিত করে তাদেরকে ধৃত করা এবং বর্তমানে তাদের 4 জন পুলিশের হেফাজতে রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে তাদেরকে নিয়ে পৌঁছেছি। আমরা আশা করি যে এই 4 জনের কাছে যথেষ্ট তথ্য আমরা পাব। আমরা কিছু তথ্য আমাদের কাছে আছে, আমরা পেয়েছি এবং আপনারা দেখবেন যে আপনারা দেখেছেন যে আমাদের কাছে ফুটেজ ছিল, আমরা সেটিকে অ্যানালাইসিস করেছি, সেটির জন্য আমরা আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করেছি, তারপরে তাদের লোকেশন বের করার চেষ্টা করেছি, তারপরে তাদের ধৃত হয়েছে। যে 4 জন ধৃত হয়েছে, 2 জন এই একটি মাদ্রাসা এখানকার ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং 2 জন ওই মাদ্রাসার শিক্ষক যারা তাদেরকে এই কাজে এবং এ কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছে। আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের পেশাদারিত্ব অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার, অর্থাৎ আমরা এমন কিছু করিনি বা এমন কিছু করব না যেটি প্রশ্ন বিপদ হতে পারে, তবে আমাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। সেই সাথে আমরা এটিও বলতে চাই যে আমাদের যে ঐতিহ্য, আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের মাতৃভূমি, আমার মানচিত্র, আমার জাতীয় পতাকা, আমার জাতীয় সঙ্গী, সেগুলোকে সংরক্ষণ করার জন্য রাষ্ট্র যেমন বদ্ধপরিকর এবং তার দায়িত্ব পালন কাজে আমরা এই মামলার একটি ধাপ তদন্ত ভালো একটি পর্যায়ে গেলে এর পেছনে কেন হলো, কীভাবে হলো, কারা সহায়তা করলো, সে বিষয়গুলো আমরা মনে করি খতিয়ে দেখতে হবে এবং সেটি আমরা তদন্ত সময়ে
খতিয়ে দেখ। এতদূর সংক্রান্তে মামলা রুজু হয়েছে এবং সে মামলা সদর থানাতে আছে। আশা করি যে মামলার যে অন্যান্য কার্যক্রমগুলো সেগুলো আমরা সুন্দরভাবে করব, যাতে আমরা যে আইনের যে প্রয়োগ ল এনফোর্সমেন্ট এটি যেন আমরা যথাযথভাবে নির্ভুলভাবে আমরা করতে পারি, আমরা সেই চেষ্টা করি। আমাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এতটুকু, আমরা যদি চারজনের নাম জানতে চান, আমি বলে দিতে পারি যে দুজনকে ধরা হয়েছে স্টুডেন্ট, তাদের একজনের নাম হলো আবু ডক্টর আর একজনের নাম হলো নাহিদ। এ দুজনই একই মাদ্রাসার ছাত্র এবং তারা তাদের পরিকল্পনা মতেই, এই প্রাথমিকভাবে তাদের স্থানীয় পরিকল্পনা তাদেরই, কিন্তু তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কে যে কারা আছে সেটি হয়তো এখনো আমরা হয়তো তদন্ত করে দেওয়া আসবো। এর বাইরে যে দুজন মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার হয়েছেন, তার একজন হলেন মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। আমাদের কাছে তথ্য আছে যে তারা এই বিষয়টি জানতেন এবং তারা এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, এমনকি এই ঘটনা ঘটানোর পরে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে। কাজে যে চারজনকে আমরা গৃহীত করেছি তাদেরকে আমরা প্রডিউস করবো বিজ্ঞ আদালতের কাছে, আদালতের কাছে আমরা রিমান্ডে প্রেয়ার করব, তারপরে সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহ করে আইনের যে পরবর্তী প্রসিডিংস যেগুলো আছে সেগুলো আমরা অনুসরণ করব, সুন্দর তদন্ত শেষ করব, পরবর্তীতে সিআরপিসির 173 মতো আমরা আইনি রিপোর্ট বা তদন্ত করে দিব বিজ্ঞ আদালতে দাখিল করব। আমাদের পক্ষ থেকে এতটুকুই, আপনাদের জন্য যদি আপনার কিছু জানার থাকে